সুন্দর আম্মা দেখলে না দেবে বকা বলে আমার নানচুর এই হচ্ছে টেস্টি হচ্ছিল তাই আজকে ভেবেছি ডালের সাথে এটাই থাকবে একদম পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছ বকা তুই ডিম খাবি ডিম খাবি আরে আগে আগে ঠিক করে বল ডিম খাবি কিনা একদম টেস্টি হয় উপরের পোর্শনটা লেয়ারটা সকালবেলা উঠতে একদম লেট হয়ে গেছে তার কারণ হলো ভোরের দিকে ওঠা হয়েছিল ছেলের জন্য তো সেই কারণে কি হয়েছে যেই শুয়েছি তারপর আমি সোম পুরো আউট ভাগ্যিস আজকে তাড়াতাড়ি এসছে মাসি না হলে আরো যে কতক্ষণ আমরা ঘুমিয়ে থাকতাম ভগবান জানে মাসি এসে না ডাকলে আমরা উঠতেই পারতাম না সো যাই হোক আর আজকে হচ্ছে দুটো পার্সেল আসবে দুটোই একদম খুব স্পেশাল একটা ছেলের ওটা তো এক্সট্রা স্পেশাল আর একটা হচ্ছে আমার বহুদিন ধরে ভাবছিলাম যে একটা টাইপের জুতো কিনবো তো ফাইনালি সৌম্য অনেক বেছে বুঝে আমাকে কিনে দিয়েছে ওটা আজকে আসবে ছেলেরটা জানি না আজকে আসতেও পারে নাও আসতে পারে বাট আমারটা আজকে আসবেই আসবে সো যাই হোক আসলে তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো কি কিনেছি না কিনেছি পুরোটা এবার ঝটপট করে যাই দাদা কাজ আছে ছেলের জল রোদে দেবো তেল রোদে দেবো প্লাস খাওয়া দাওয়া তো আছেই মাসি এসে গেছে মাসি অলরেডি রান্না শুরু করে দিয়েছে সো যাই হোক আজকের ব্লগটা এইভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় সো চলো এরপরে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি ও চ্যাংগলা করো চ্যাংগলা করো আম্মা দেখলে না দেবে বকা বলে আমার নানচুর এই হচ্ছে ওহো কোন দিকে যে বাবা দেবে বুঝতেই পাচ্ছি না দেখো দেখো বাবা ফাইনালি বাবা বুঝতে পেরেছে যে আমি চাইছি দেখেছো আমার সোনামাটা কি করে কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না বাবা রিকো ডিমান্ড নেই এত দেখো অবস্থা দেখো মুখটা দেখো তোমার মুখ দেখলে ঘুম পেয়ে যাবে ওর আরাম দেখো চোখ দুটো দেখো পুজো আসছে আরে ঠ্যাংটা রেখেছে দেখো উঁচু করে সোফাতে আরাম লাগছে বাবা হ্যাঁ দেখো না বোতল তুলে দেয় বোতল তুলে শুশুরি খায় আবার এই বোতলটা তুলে দেখো বদল আবার এই বদলটা আচ্ছা আচ্ছা টাকাটা কমপ্লিট হয়েছে আর একটুখানি ইউটিউবে একটা কাজ ছিল সেটা কমপ্লিট করেছি ব্যাস এটা পরে চার একজন তাও টানা অনেকক্ষণ ঘুমিয়েছে মাঝখানে রাতে একটুখানি উঠেছিল বাট সকালে অনেকটা টাইমই ঘুমিয়েছে এবার হচ্ছে ঝটপট করে যাই দুবার অলরেডি ডাক দিয়ে দিচ্ছে করে এখন না গেলে রাগ করবে দাঁড়াও দেখা তো মশা এত মশা যে ছেলেকে ডবল লেয়ার মশা নিতে রেখেছি এটা সকালবেলা আধা খোলার পর সময় বলে এটা রাখো তো খুলো না ওর নাতে কিচ্ছু হচ্ছে না এটা রেখে দাও এই যে স্যার উঠে গেছে উঠে গেছে কি সব বলছি আমি ও স্যার স্যার গো ঘুমটা ভালো হয়েছে স্যার ছেঙা বাবাটা ওই চিনি চিনি আর এদিকে আরেকটা ছোঁয়া বাবাটা কই গেল এই তো খিদা পেয়ে গেছে ছোঁয়া বাবা কি হয়েছে তোমার গুজু 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 এই গুজু 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 এই গুজু 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 ছেলে র্যাশটাই ঠিক করে কমছে না গুজু 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 পেতুটা পয়ে গেছে বাবা তার থোনা বাবা থোনা বাবা থোনা বাবা চলো খেয়ে নি তারপর তোমার সাথে গল্প করবো খাবো আর এই যে মাসি বাবা বলছে খেয়ে নিতে কোনো খাওয়া হয়নি আর এই যে ছেলের জলটাও রোদে দিয়ে দিয়েছি আজকে দারুণ রোদ এসে জন্য সঙ্গে সঙ্গে তেলটাও দিয়ে দিয়েছি রোজ তেলটা একটু পরে দিই বাট আজকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে আমি আগে খেয়ে নিই সত্যিকার আগে খেয়ে নিই কারণ মাসি আগে এসেছে বলে আজকে সব রেডি রয়েছে প্রচন্ড খিদে পেয়েছে এদিন মাছটা ম্যারিনেট করে রয়েছে সে আচমকাই ভেজেছিলাম কোনো প্ল্যানিং ছাড়া এত টেস্টি হচ্ছিল তাই আজকে ভেবেছি ডালের সাথে এটাই থাকবে একদম পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছ আর এমনি ডাল উচ্ছালু ভাজা এইসব রয়েছে মাছের ঝোল কালকের জন্য হবে এই মাছগুলো কালকে খাওয়া হবে আগে ঠিক করে বল ডিম খাবি কিনা আমি খেতে বলেছি আর এই যে ডিম অ্যাকচুয়ালি খোলা পুরোটাই যায় আমার বড় ছেলে পেটে ডিমের কুসুমটা শুধু ওকে দেওয়া যায় না বলে ওটা আমি দেখো এখন টেবিল খাবে চেয়ার খাবে এই তুই ওগুলো খা আমি দেবো না তোকে ডিম
আগে একটু সুন্দর করে বলে দে মাথা নাড়িয়ে, কোকো ডিম খাবি ভালো করে যেভাবে তুমি আমাকে বলো। মশার জন্য তাতেও ছেলেকে মশা কামড়ায়, ঝটপট করে আরো একটা কাজ আছে সেটা সেরে। যাই হোক, মেইন বড় কাজ কমপ্লিট হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। আর একটা বড় কাজ এখন রয়েছে, সেটা হলো কুকুর খাবার বানাবো। আজকে মাছ করবো, মাসি মাছটা বের করে রেখে দিয়েছে, সবজি কাটা আছে, জাস্ট সিটি দেবো, তারপরে আমি স্নানে যাবো, ছেলে জামা কাপড় কাচা আছে সেগুলো কমপ্লিট করবো, তারপরে তোমাদের সাথে সবটুকু আমি শেয়ার করছি, ঠিক আছে? ছেলের মাছ পেটি আর হচ্ছে ভেজিস। এখন আমার পটলের প্রতি ওনার খুবই অবিতৃষ্ণা এসছে, আগে পটল খুব ভালোবাসতো, শুধু দানাটা খায়, এখন আমার পটল খেতে চায় না, তাও দিয়েছি যদি উনি মুডের ইয়েতে খেয়ে ফেলেন। বিনস আলু এটাই হচ্ছে কোনো টুম রকম খান না। স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবো, ভাত গরম করবো আর মাছটা ফ্রাই করবো, কারণ ওই মাছটা আগে ফ্রাই করলে ভালো লাগবে না, ম্যারিনেটটা আগে করে রাখতে হবে, আর খাওয়ার সময়ই ফ্রাই করতে হবে। আর সোম স্নানে চলে গেছে, সোম স্নান করে নিচ্ছে, আর এতক্ষণ ছেলের কাছে বসেছিল কারণ একজনে না থাকে না, এই ঘুমের টাইমটাতে না উঠে গেলে মানে স্বপ্ন দেখে যখন উঠে যায় তখন একটু থাবা না দিলে ও পুরো ঘুমটা একদম চটকে যায়। ওই খাওয়া দেওয়ার জন্য আমি বললাম সময় তুমি দাঁড়াও, আমি স্নান করে সবটুকু সেরে নিই, তারপরে তুমি যাও, এখন আমি আছি, আমি এদের কাজ করলে আমার ছেলের গলা শুনতে পাবো। সো যাই হোক, আমি ঝটপট যাই, খাবারের ব্যবস্থা করি, তারপর খেয়ে উঠে তোমাদের সাথে বাকি জিনিস শেয়ার করছি। মাছটা একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, প্রায় দু ঘন্টার উপর ম্যারিনেট করা ছিল, তো এটা আরামসে একদম ভালোভাবে ভিতরে পুরো ফ্লেভারটা ঢুকে গেছে, প্লাস একদম সফট হয়ে যায়। মানে সেদিন দেখলাম মাছটা একদম সফট ছিল আর ভিতরে পুরো একদম ফ্লেভার, আদা রসুন লঙ্কা একদম পুরো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন স্বাদ মতো, ব্যাস একটা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, যেহেতু আমি এখন ঝাল কম খাই তাই একটা ছোটো বলেছি দিতে, একদম সুন্দর। এবার এটার উপরে কর্নফ্লাওয়ার দেবো, বাট খুব বেশি দেবো না, এই যে আমরা এই কর্নফ্লাওয়ারটা ইউজ করি, এটা দেবো অল্পই, হালকা যাতে একটা কোট হয় সেরকম একটা দেবো, দিয়ে তারপরে ফ্রাই করবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা আগে দিয়ে দিই। এইভাবে মাছ ভাজাটা না জাস্ট ইয়াম লাগে, ইয়াম মনে হবে কি তুমি কোনো হাই ফাই ফিশ বাটার ফ্রাই খাচ্ছ, এই স্টাইলের একটা তোমার ফিলিংস আসবে, কারণ ফিশ বাটার ফ্রাইয়ে কী হয় বাইরের কোটিনটা কর্নফ্লাওয়ারেরই থাকে পাতলা, আর ফিশ ফ্রাইয়ের তো অন্যরকম, ওটা তো ব্রেড ক্রাম্স দিয়ে করে, তো পুরো ওরকম একটা ফিলিংস থাকে। ভিতরে সফট সফট মাছটা রয়েছে, কারা কারা ফ্রাই অলরেডি করেছে তো জানিও কমেন্ট সেকশনে, আর যদি কেউ ট্রাই না করে থাকো এইভাবে মাছটা ম্যারিনেট করে ভাজা, তাহলে ডেফিনেটলি আমি বলবো একদম মানে একটা আচমকা, আমি অন্তত আবিষ্কার করেছি আচমকা, সোম জন্মদিনের দিন, তো ওই জন্য সেকেন্ড টাইম এটা খাওয়া হবে। মাছগুলোর কালারটা এসেতে দেখো পুরো একদম খুশকি হয়, উপরের পর্যন্তটা লেয়ারটা দারুণ দারুণ মাছ। এখানে এটা টার্ন করে দিই, গ্যাসটা বেশিরভাগটাই একটু তুলে রেখেছি, কিছু করার নেই, ছেলে কাঁদলো, পৌলমি উঠলো, এখন ঘরে রয়েছে। কি অবস্থা, ঘুমাইনি এখনো? যাই হোক, আর এই যে আরেকজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ইনি ঘুমাচ্ছেন, এখন রুটি খায়, ভাত তো খায় না, যাই হোক। আর তাড়াতাড়ি দেখো কত আমি এখানেই বসছি খাবারের সামনে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া খাইয়ে নাও, আমি কোলে নিয়ে নিচ্ছি, তুমি খেয়ে নাও তাহলে। হ্যাঁ ঠিক আছে। ঘুমিয়ে পড়েছিল খাওয়ানোর পর, ব্যাস যেই মোড়ামুড়ি করেছে মুখে এরম এরম করলো, নোকটা দিয়ে ব্যাস ঘুমটা ভেঙে গেল, তারপরে কান্না। আজকে তো জন্মবার আজ কাটা যাবে না, আধা আধা খেলেই আমার প্রচন্ড খিদে পায়, পরে খিদেটা মেটে না। আর যেহেতু মোটামুটি যারা জানো ব্রেস্টফিডিং মম যারা, তাদের একটু তোমাদের সাথে যে দুটো শেয়ার করবো বলেছিলাম, তো ফার্স্ট আগে আমারটা শেয়ার করে তারপর ছেলেটা করছি। আর ছেলেকে জাস্ট শুয়ে সৌম্য গেছে ল্যাপটপ আর মাউস আনতে, ওর পাশে বসে কাজ করবে বলে আবার উঠে গেছে ছেলে। দেখো অবস্থাটা দেখো না, তুমি দেখাও,
বক্সের জুতো না তো দেখেই তো দিয়েছি আমি খুব খুব ইচ্ছে ছিল হ্যাঁ রেখে দিয়েছি বাট আমি দেখাবো তো আচ্ছা ও তো বহু আগে ক্রক্স এর জুতো ইউজ করেছে বাট আমি সেই নেবো 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 করে সো ফাইনালি সময় বেছে বুঝে ফ্লিপকার্ট থেকে এটা দিয়েছে দেখো ইনিও দেখছেন পছন্দ হবে না পছন্দ হবে না এই যে সাথে একটু যেন প্রে করি যেন একদিন পরাতে পারি আমার কাজ রয়েছে মিশো থেকে ওর জন্য এই যে বোতলের ওই কভার অনেক ধরে বলছিলাম কিনবো কিনবো করে কেনা হয়নি এই যে দুটো নিয়েছিলাম বোতল ফিটিং বোতলের কভার দেখো হাই তুলছে দেখো বড় বড় যেটাই আজকে বিকেলের টিফিন আর পুরো এই কেকটা পুরো ঘেটে গেছে যেটা দাদারা এনেছিল আসলে ক্রিম আর এমনি সব একদম মেখে মুখে গেছে আর এটা হলো সে আমার বানানো কেকটা আর সেদিন এই মিষ্টিও সৌম খাইনি দেখি যদি আজকে খায় আর দেখো আর এই জন্য অবস্থাটা দেখো কোকো খালি দুষ্টুমি চোখের আড়ালে দুষ্টুমি যাই সমগ্রটা দিয়ে আসি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না হয় তো চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা পছন্দের কালার।